www.zengatv.com মনে করে থাকেন যে হ্যাঁ প্রথম সপ্তাহে যখন আমি রেইকির পাঠশালা প্রোগ্রামে ফোনের লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে এসেছিলাম তখন কিন্তু প্রতিশ্রুতি দেওয়া ছিল মাসের প্রথম আর শেষ শনিবার আমরা বাণিজ্যকে পাবো বাণিজ্য রেকি এই রেকির পাঠশালা প্রোগ্রামে। এই জায়গায় দাঁড়িয়ে কাউন্টিং এর বাইরে কিন্তু আজকে আমরা চলে এসেছি, ডেফিনেটলি সেটা আপনাদের ডিমান্ড আপনাদের জন্য। যখন আমরা প্রথম আর শেষ মানে উইকে আমরা জানি যে চারটে সপ্তাহ পরে, তো সেই দিন ওয়াইজ যখন চারটে শনিবার থাকবে আমাদের দুটো শনিবার দেখা করবো, কিন্তু পাশাপাশি যদি কোনো মাসে একটা শনিবার বেশি হয়ে যায় মিস করবো কেন, সেই জায়গায় কিন্তু বানিয়ে চিন্তা ভাবনা করে আজকে চলে আসছে। তার মানে এই নয় যে নেক্সট দিন পাবে না, নেক্সট শনিবার আপনারা পাবেন। আর সবটাই আপনাদের ডিমান্ড, প্রতিটা মুহূর্তে তার কাছে ফোন যাচ্ছে, কারণ জানা সঠিক তথ্য যখনই আমরা গ্যাদার করতে থাকি না তখনই মনে হয় আরেকটু যদি জানা যায়, আর সেটা যদি অন মিডিয়ায় কোনো অনুষ্ঠানের মাধ্যমে বসে জানতে পারি আমরা তো ইন্টারেস্ট ডেফিনেটলি বেড়ে যায়। রেইকির পাঠশালা এমন একটা অনুষ্ঠান, বহু রেইকি অনুষ্ঠানকে কিন্তু খুব অল্প সময় ছাপিয়ে আপনাদের মন জয় করে ফেলেছে। কেন, কারণটা কি? রেইকি তো আমরা শিখতেই পারি, কোর্স আমরা করতেই পারি, আমরা গ্র্যান্ডমাস্টারের কাছে গিয়ে শিখতেই পারি, কিন্তু এই ক্ষেত্রে এতটা মন ছুঁয়েছে আমাদের এই অনুষ্ঠান কি করে? কারণ মিডিয়ায় বসে প্রোগ্রামের মাধ্যমে বিস্তারিত যদি রেইকি নিয়ে কোনো অনুষ্ঠান হয় সেটা কিন্তু বাণীদি আপনাদের সামনে তুলে ধরেছে, তাই বহু প্রশ্ন বহু উত্তর নিয়ে চলে আসা হয়। আজকেও ফোন ইন লাইভ অনুষ্ঠান, আপনারা কিন্তু ফোন করতেই পারেন, আপনারা রেইকি নিয়ে ফোন করতে পারেন, বা যদি বাণীদিকে দেখেন অনেক সময় মনে হয় কি আমার ত্বকটা ঠিক নেই, চুলটা ঠিক নেই, বিউটি প্রোগ্রামে কি একটা ফোন করতে পারি, সেই ডিমান্ডটাও পূরণ করা হবে আপনাদের। সেই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারে মন খুলে, 23 জানুয়ারি ছুটির দিনে আপনারা মন খুলে ফোন করুন, কোনো অসুবিধা নেই। সাথে সাথে আমি আপনাদের হয়ে বেশ কিছু প্রশ্ন করব যেটা জীবনে প্রতিটা দৈনন্দিন জীবনে রেইকি কিভাবে এফেক্ট করে, কিভাবে সুফল পাবো আরও বিস্তারিত জানবো। তার আগে কি করব, তার আগে যেটা করতে হবে মন প্রাণী হিলিং সেন্টারের কর্ণধার বাণী ব্যানার্জি বাণীদিকে অনেক অনেক স্বাগত জানাতে হবে সকলের তরফ থেকে। কিন্তু তার আগে আপনাদের একটু মনে করিয়ে দিতে হবে এই প্রোগ্রাম মানে সৃষ্টি টিভির সমস্ত এমএসওতে উপলব্ধ, আপনারা জানেন বহু বছর ধরে, এখন কিন্তু আপনারা জিও টিভিতেও সৃষ্টি টিভিকে পেয়ে যাচ্ছেন, সাথে সাথে সৃষ্টি টিভির সবকটা লাইভ অনুষ্ঠান কিন্তু আপনারা জিও টিভিতেও দেখবেন। আর বাণীদের প্রোগ্রাম দেখতে গেলে আপনারা ফেসবুকেও পাচ্ছেন, ফেসবুকেও প্রত্যেকটা অনুষ্ঠান পাচ্ছেন সৃষ্টি টিভি। এছাড়াও বাণীদের প্রোগ্রাম কিন্তু আপনারা ইউটিউব সার্চ করলেও পারবেন, রেইকির পাঠশালা বা বাণী সার্চ বলে সরাসরি তাকে বাণীদিকে স্বাগত জানাই। সঙ্গে আপনারা রয়েছেন জানি ফোনের লাইভ অনুষ্ঠানের সঙ্গে কিন্তু রয়েছে সেই বাণী বানাচ্ছি যার জন্য অপেক্ষা করা। নমস্কার দিদি। নমস্কার, সবার আগে জানাই আজকে 23 জানুয়ারি, শ্রদ্ধা জানাই ওনাকে যে দেশের জন্য সব কিছু করেছেন। আমরা হয়তো কিছুই করতে পারিনি, কিন্তু চেষ্টা করছে বাণী সার্ভাল যে মানুষের পাশে দাঁড়াবার, বা আজকে যে রেইকির পাঠশালা অনুষ্ঠানটা আমি এসেছি সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে কিছু যদি মানুষের জন্য উপকার করতে পারি, মানুষের উপকারে লাগি, সেই জন্য আজকে লাইফ ফোনিং অনুষ্ঠান মন প্রাণী হিলিং সেন্টারে। তোমরা যারা লাইভ ফোনিং অনুষ্ঠানের নম্বর জানো তারা কিন্তু ফোন করতে থাকো, আর তোমাদের যা সমস্যা সেগুলো নিয়ে কথা বলো, আর তোমাদের মনের সমস্যার কথাগুলো জেনেই আজকে কিন্তু আমি রুমিকে বেশ কিছু কথা বলেছি যে এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের মনে প্রশ্ন হয়ে আছে কিন্তু তোমরা বলতে পারছো না, একদম সেই জায়গা থেকে আমরা কিন্তু কথা বলবো। এবং তোমরা শুনতে থাকো, নোট ডাউন করতে থাকো, এবং তার সঙ্গে সঙ্গে ফোনও করতে থাকো। তা প্রথমে যে বিষয় মানে দপ্তরে জমা পড়ার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তুলে নিয়েছি, তো তার মধ্যে যেটা প্রথমত হচ্ছে যে রেইকি সম্পর্কে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে এই প্রোগ্রামে, হ্যাঁ এটা সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট। রেইকির পাঠশালার নাম দেওয়াটাই হচ্ছে এই জন্য, আমি নিজে ভীষণ ভুক্তভোগী বলে আমি প্রত্যেককে চাই যে রেইকি জিনিসটা নিয়ে ভুল যেন তথ্য মানুষের ক্লিয়ার হোক। হ্যাঁ, রেইকিকে আমরা প্রত্যেকটা কাজে ব্যবহার করতে পারি, ধরো তুমি আমি প্রোগ্রাম করছি সেখানেও কিন্তু প্রোগ্রামটা যাতে ভালোভাবে হয়, প্রোগ্রামটা যাতে সুন্দরভাবে চালু না পারা যায়, প্রত্যেকে যেন লাইন পায়, সেখানেও কিন্তু রেইকিকে আমরা কিন্তু কাজ করতে পারি। রেইকি প্রাত্যহিক জীবনে আমাদের প্রত্যেক নিয়ত আমাদের প্রত্যেকের দরকার। আর এবং ওই প্রথম দিন যে বলেছিলাম যে 7টা রঙের খেলা, এই 7টা রং নিয়ে আমরা যখন কাজ বলেছিলাম, এবং 7টা চক্র আমাদের যে ব্যালেন্সিং করতে হয়, এবং 7টা চক্রের বীজ মন্ত্র আমি বলতে শুরু করেছি, তা সেইটার সঙ্গে কিন্তু
প্রত্যেকটা জীবনে তুমি যে রং মানে রংটা, হ্যাঁ এই যে রং, সাতটা রং দেখবে তুমি, আমরা যে হাতে যে গ্রহরত্ন পরে থাকি সেখানে কিন্তু সাতটা রঙেরই খেলা থাকে, এবং মিক্সচারও হয়, ফিরোজা কালারও তুমি দেখবে সাত, সব সবটাই রঙের খেলা। তা সেখানে দাঁড়িয়ে আজকে একটু আমার ইচ্ছে হলো যে রং নিয়ে কথা বলা, রং নিয়ে কথা বলা, এই জন্য যে আমরা প্রত্যেক দিন আমরা যদি একটু কালার সিলেকশন করে কি বারে কি কালারটা আমরা ব্যবহার করব, তা সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সেই দিনটা আমার কিন্তু ভালো যায় ভালো যায় বা মানে পজিটিভ এনার্জি পাবো পজিটিভ হয়, কেননা সূর্যের সঙ্গে সেই কালারটা রিয়াকশন করছে, সেটার জন্যই কিন্তু আমরা এই স্পেশাল আলোচনায় আসবো। এক কথায় বলতে গেলে বানেদি যেটা ক্লিয়ার করে দিলে, রং দিয়ে কি করে জীবনটাকে রঙিন করবেন সঠিক রং দিয়ে, কিন্তু সেটা জানবো। তার আগে শুনবো তো যিনি ফোনে চলে এসেছেন তার কথা। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, আমি হাবড়া অঞ্চল থেকে মীনাক্ষী বলছি। দিদিকে আজকে আমার অনেক শুভেচ্ছা, 23 তারিখে। মানে ভালো আছে মীনাক্ষী? হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি, তুমি ভালো আছো তো মীনাক্ষী? তার মানে বানেদির সাথে পরিচয় রয়েছে যতটা আমি বুঝতে পারছি, তাই কি আমি ঠিক বলছি? হ্যাঁ, আমি ওনার প্রোডাক্টও ব্যবহার করি এবং ওনার কাছে আমি রেখে দিয়ে আমি উপকার পেয়েছি। বাহ, মানে আজকে মেনলি যেটা বলতে চাইছি, ওনার রেখেতে আমি কি উপকার পেয়েছি, প্রোডাক্ট তো বলে রাখতে পারে ব্যবহার করছি, তার তো কোনো মানে বলার ব্যাপার নেই নতুন করে, কিন্তু রেখেতে যেটা আমি বলতে চাই যে এখন তো চারদিকে আমরা দেখছি ভীষণ প্রচুর রেখি প্রোগ্রাম হচ্ছে, সবাই রেখি নিয়ে চর্চা করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রেখি নিয়ে এত কথা আমরা শুনি কিন্তু স্বচ্ছ ধারণাটা আমাদের বহু জায়গা থেকে কিন্তু আমরা পাই না। একটু দানিনীর কথা আমি বলতে চাই যে উনি জিনিসটা এমন ভাবে বোঝান বা এমন ভাবে আমার কাছে ব্যাপারটাকে তুলে ধরছেন যে আমাদের কিন্তু অনেক কিছু ধারণা যেগুলো আমাদের হয়তো ভুল ধারণা ছিল বা কিছু জানতাম না, সেটা সম্পর্কে কিন্তু আমাদের অনেক রকম জ্ঞানটা বাড়ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিছু ফিউচার যেগুলো কিন্তু আর কাউকে আমি বলতে দেখি না, প্রচুর উপকার পেয়েছি। যেমন আমি ধরুন উদাহরণ হিসেবে বলতে পারি, ইকুইপমেন্ট যেটা আমি বলি যে কোন রকম অ্যাসিডিটি বা এই সমস্ত সমস্যা, আমি গড়বড় করে আমার মতো আমি অ্যাসিডিটিতে ভুগতাম যেটা ম্যাক্সিমাম লোকেরই সমস্যা। হ্যাঁ সেটা আপনি উপকার পেয়েছেন, প্রচুর হজমের ওষুধ অ্যান্টাসিড সব খেলাম। বাহ, এখন এই তুলনামুখী ব্যবহার করে কিন্তু আমি বলতে পারি আমি হজম ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছি, এবং এটা আমি মানে অন রেকর্ডই বলছি, একদম মানে বিট গ্যারান্টি বলছি, যে কোনো কেউ যদি ব্যবহার করেন আমি কিন্তু বলবো যে নিশ্চয়ই উপকার পাবেন। আচ্ছা আরেকটা, হ্যাঁ আরেকটা জিনিস বলো যে তুমি তোমার লাইফে কিছু উপকার কি পেয়েছো এই সুইচ ওয়ার্ড গুলো ব্যবহার করে? হ্যাঁ লাইফে মানে আমি প্রথমে একটা বললাম, প্লাস প্রচুর সম্পর্ক বা এই সমস্ত এই যে পোস্টপোন সেক্স যেগুলো বলেন, কোনো অ্যাডিকশন বা মানুষের মানে মন্দির মতো সম্পর্ক ভালো করা, সেগুলো প্রচুর প্রভাব পেয়েছে। মানে আগে তুমি জানতে না যে আগে এনাকে তুমি আগে জানতে না যে রেইকির মাধ্যমে এগুলোকে ঠিক করা যায়, তাই কি না? জানতাম কিন্তু এত ডিটেইলে এইভাবে সুচুয়েন করা হয় সেটা জানা ছিল না, এই যে মানে এত সহজ পদ্ধতি আর এত ইজিলি আমি জীবনটাকে সুন্দর করতে পারি সেটা এনাকে জানা ছিল। এনাকে কাছে আমি আবার একটা প্রশ্ন রাখবো। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথমত আপনার এই ফিডব্যাকটা দেওয়ার জন্য খুব ধন্যবাদ, মানে বহু মানুষ এটা বুঝতে পারলো যে সত্যি কিভাবে মানুষ উপকার পায়। আরো একটা কথা প্রথমে আমি বলি, আমাদের এই অনুষ্ঠানের নাম রেকির পাঠশালা, সেখান থেকে সবকিছু আমরা জানতে পারছি, মানে এই নামটা সার্থক তো আমাদের? মানে আমরা বাড়িতে বসেও বহু মানুষের ভুল কনসেপ্ট, যে কনসেপ্টে কিন্তু আমাদের আরো ক্ষতি হয়, সেই জায়গা থেকে পুরো কনসেপ্টটাই মানে দি চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ এনাকে তুমি সবার উদ্দেশ্যে কি বলতে চাও, সবার উদ্দেশ্যে কি বলবে? হ্যাঁ আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন, যারা এখনো ভাবছেন রেকি দিয়ে আদৌ কিছু হয় কি না, কনফিউশন রয়েছে বা সত্যি কি হচ্ছে আমি কি একবার ট্রাই করব, তাদের উদ্দেশ্যে কি বলবেন? শুধু একবার নির্দ্বিধায় চলে আসুন, আর কিছু ভাববেন না, একদম একটাই স্টপ বলতে হবে, নির্দ্বিধায় চলে আসুন, একদম উপকার অবশ্যই পাবেন। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ, একদম এই একদম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার সাথেও এটা আমি মনে হয় আপনিও একমত যে বানেদির সাথে কারোর যদি একবার কানেকশন হয়, সংযোগ, যেটা আমরা আর পাঁচ জায়গা হয়তো পাবো না, গেলাম কোর্সটা করলাম চলে গেলাম সম্পর্ক শেষ, বানেদির ক্ষেত্রে কিন্তু কারোর সাথে যদি কানেকশন হয় সেটা কিন্তু সারা জীবন থাকে, এটা আমি কতটা ঠিক বলছি? লাইফ টাইম গ্যারান্টি নেই তো, লাইফ টাইম কানেকশন, একদম একদম, মানে এটাতে আপনি একমত তো আমার সাথে? একদম একদম 100% একমত, একদম। থ্যাংক ইউ এনাকি, থ্যাংক ইউ সো মাচ এনাকি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বাণীদির কিছু কিছু প্রাপ্তি থাকে, বাণীদি এইটুকুই চায় যে যারা ভালো আছে তারা একটু বলুক আমরা ভালো আছি, তার জন্য এত প্রচেষ্টা। একদম একদম, প্রচেষ্টা ভালো আছে এটা শুনলে অনেক আনন্দ ভালো লাগে। হ্যাঁ না তার থেকে বড় কি বলতো, আর একটু এগিয়ে যাওয়ার একটা, হ্যাঁ একদম ইচ্ছেটা পড়ে, বা
বেশ কিছু মানুষের কাছে যে ভ্রান্ত ধারণাটা হয়ে রয়েছে না, কারণ প্রচুর মানুষের ভুল একটা এক্সপিরিয়েন্স হয়ে রয়েছে, যেটা থেকে আমার কাছে প্রচুর ফোন আসে যে আমাদের এক্সপিরিয়েন্স খুব খারাপ রেখে নিয়ে। আদতে কি কিছু হবে, আদৌ কিছু হয় বা আমরা কিছু পাওয়ার বলে কিছু পাচ্ছি না, বা আমরা তারপরে যখন নিজেরা অ্যাপ্লাই করতে চাইছি, স্পর্শ চিকিৎসা করতে যাচ্ছি, তখন দেখছি যে তার কোনো এফেক্ট পাচ্ছি না, যেটা আমরা ডিস্টেন্স হিলিং এর মাধ্যমে বলছি যে পাচ্ছি বা এতে, তা সেটা পাচ্ছে না। তা সেটার ক্ষেত্রে আমরা একটু আলোচনা করব। যেটা প্রথম যেটা আমি বললাম, খুব সুন্দর জিনিস না, এটা মানুষের জীবনে জানা দরকার। এই যে আমি এই যে কালারগুলোর কথা আজকে আমি বলছি, এই কালারটা কিন্তু আমাদের সূর্যের সঙ্গে প্রত্যেকটা রিয়াকশন আছে। ধরো সোমবার, সোমবার হচ্ছে কি বার, সোমবার আমাদের হচ্ছে, সোমবার আমরা বাবার বার বলি না, এতে মহাদেবের একটা, তা সেখানে সঙ্গে তুমি যদি দেখো যে কালারটা, আমি আমরা সেদিন আমরা বলি যে সাদা পরো, সাদা ধরনের কিছু জিনিস পরো, কেন কি বাবা সাদা জিনিসটা পছন্দ করেন, ওই মহাদেব হচ্ছে মহাদিদেব, মহাদেব তাহলে আদি তো তিনি, এবং তার সঙ্গে সূর্যেরও কানেকশান আছে, এবং সূর্যের আলোর সঙ্গে সাদা রংটা বিকিরণ হয়ে সোমবারটা তুমি দেখবে যদি সাদা ধরনের কোনো জিনিস পরো, বা সাদার সঙ্গে যদি অন্য কালার থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু মেন কালারটা থাকবে সাদা, তাহলে তুমি দেখবে তোমার সারাদিনে সব কিছু পজিটিভিটি যাচ্ছে এবং তুমি কাজ ভালো পাবে। পারলে তুমি একটা সাদা হ্যাঙ্কি ইউজ করো, মানে সাথে তুমি সাদা কালারটা রাখো, একদম মিল্কি হোয়াইট কিছু একটা রেখে দাও। তাই এরকম যদি আমরা করি, তারপরে দেখা গেলো মঙ্গলবার, মঙ্গলবার আমরা যে চেষ্টা করি, মঙ্গলবার হচ্ছে মায়ের বার, মায়ের বার বলছি মানে মা তারা বা মা ভবতারিণী, মা কালী, এতে আমরা লাল জবা বা লালটাকে পছন্দ করি। তা সেখানে যদি এই লাল রংটা সূর্যের সঙ্গে রিয়াকশন করে, সূর্যের যে বিকিরণ হচ্ছে সেটা ঘরে থাকলেও হবে বাইরে থাকলেও হবে, এবং তার বিকিরণের সঙ্গে রিয়াকশন করে তোমার শরীরে একটা পজিটিভিটি বার তৈরি করছে। এবং সেদিন যদি তুমি একটা লাল রঙের কিছু, ধরো তুমি লাল শাড়ি বা লাল ড্রেস নাই বা পরলে, সঙ্গে একটা লাল রুমাল রাখো বা আন্ডারগার্মেন্টসে কিছু একটা লাল রাখো, তাহলে তুমি দেখবে যে তোমার পজিটিভিটি, তুমি যে কাজটা করতে যাচ্ছ সেই কাজটাকে তুমি ফুলফিলনেস তুমি পাচ্ছো। না তোমার ছেলেদের ক্ষেত্রে আমরা কোনো কাপড়ের টুকরো বা কিছু ইউজ করতে পারি, বা কোনো পেন যেটা আমি পকেটের মধ্যে রাখি, যেটা কালেক্ট আমার রেড চাই। তা বুধবারের ক্ষেত্রে এটা বলেনি, ফোন এসে যাবে, বুধবারের ক্ষেত্রে আমরা কি বলি, বুধবারের সবুজ, সবুজটা কেন না, সবুজ হচ্ছে তোমার বুধের কালার হচ্ছে সবুজ, গ্রিন, গ্রিনটাকে আমরা যদি আবার সূর্যের সঙ্গে রিয়াকশন করি, সবুজ, আবারও বলছি সবুজ জামা পরতে হবে এরকম কোনো কথা নেই, সেখানে তুমি সবুজে সবুজ কিছু একটা ছোট একটা কাপড়ের টুকরো বা সিল্কের কাপড়ের টুকরো যা হোক তোমার কাছে, যদি আমাদের ড্রেস থাকে আমরা পরে নিলাম তো মিটেই গেল, যদি না থাকে তাহলে তুমি সঙ্গে একটা কাপড় একটা ইউজ করো বা হ্যাঙ্কি ইউজ করো, তাহলে তুমি দেখবে যে তোমার সেই অভাবটা পূরণ হয়ে গেছে, এবং তুমি যে কাজে যাচ্ছ সেই কাজটা তুমি একদম সাকসেসফুলি তুমি করে আসতে পারছো। কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা অ্যাস্ট্রোলজির হয়তো সবটা মিলল না, হয়তো আমাদের কেন জন্ম বার টাইমটা তো সবসময় ঠিক থাকে না, সেই অনুযায়ী হয়তো মিলল না, কোন গ্রহটা আমাদের কি ব্যালেন্স আছে না আছে, বা কোন চক্রটা আমার ব্যালেন্স আছে আমি জানি না, কিন্তু কালারটা দিয়ে কি হয় অনেকটা কিন্তু অভাবটা পূরণ করা যায়। তেমনি বৃহস্পতিবারের ক্ষেত্রে আমরা কি বলি, আমরা হলুদ, বৃহস্পতিবার হচ্ছে হলুদ, হলুদ রঙটা, হলুদের মধ্যে কীরকম বাসন্তী হলুদ যদি আমরা কালারটা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আবার শুক্রবার যদি করো গোলাপি অথবা অফ হোয়াইট, গোলাপি অথবা অফ হোয়াইট যদি শুক্রবার করো, আবার অনেকে বলে শুক্রবার সবুজও কেউ পড়তে পারে, কিন্তু সবুজের থেকে আমি দেখেছি গোলাপি বা অফ হোয়াইটটাকে আমরা সূর্যের সঙ্গে রিয়াকশান হয়ে একটা সুন্দর কালার তৈরি হয়, এবং সেইটা কিন্তু পরে যদি তোমার কাজের ক্ষেত্রে তুমি উপকার পাবে। আর শনিবার যেটা করবে, শনিবার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে লোক জানে ব্লু বা ব্ল্যাক, হ্যাঁ ব্লু ব্ল্যাক এর কথাটা, হ্যাঁ সেটা চলাচল চলাচল থাকে সাধারণত, সেই ক্ষেত্রে যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু আমরা উপকার পেতে পারি। তা সেগুলো কালারটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানে দেখা যাচ্ছে যে আমার ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে বলো, আমার প্রাত্যহিক জীবনের ক্ষেত্রে বলো, প্রত্যেকটা এতে কিন্তু। আর রবিবারে তুমি চলে যাচ্ছ কি না, রবিবারে হচ্ছে একদম রেডিশ অরেঞ্জ, যেটা সূর্যের যে ভেতরে যে বলয়টা থাকে সেই রংটা তুমি দেখবে যখন হয় রেডিশ অরেঞ্জ থাকে, সেই রেডিশ অরেঞ্জটা যদি তুমি ব্যবহার করতে পারো তাহলে তোমাকে হবে। আবার সেটাই যদি উল্টো দিকে দেখো, আমাদের মূলাধার চক্রের রং লাল, আবার এক নম্বর চক্র লাল, আবার স্বাধিষ্ঠান চক্রের রং হচ্ছে রেডিশ অরেঞ্জ, আবার যদি তুমি মণিপুর চক্রে যাও হলুদ, আবার তুমি যদি অনাহত চক্র বা হৃদয় চক্রে যাও সেখানে সবুজ, সেই কিন্তু কালার কানেকশনটা কিন্তু একটা কালারগুলো রয়ে গেছে। আবার বিশুদ্ধ চক্রে যদি তুমি যাও সেখানে আকাশী নীল, আবার তুমি যদি তুমি আগা চক্রে যাও সেখানে হচ্ছে গাঢ় নীল, আর একদম সস্তাদা চক্রে যাও যদি বেগুনি,
তাহলে কি হলো, সেই চক্রেরই তো একই মিলে গেল, একই রঙগুলো মিলে গেল, একদম। তাহলে সেই চক্রেরই খেলা চলছে, এই রঙেরই খেলা চলছে, এবং রঙটা আমাদের শরীরে বিকিরণটা সূর্যের সঙ্গে রিয়াকশন করে কাজ। হ্যাঁ, কেউ আছেন বলুন। হ্যালো, আমি সোনারপুর থেকে নীলাঞ্জনা সেন বলছি। হ্যাঁ নীলাঞ্জনা, বলো কি জানতে তুমি? একদম। আমি যখন আমি প্রচুর টেনশনে থাকি, আচ্ছা, আমি যখন কোনো পরীক্ষা দিতে যাই তো পরীক্ষায় প্রচুর টেনশন করি, বাড়িতে পড়াটা নিচ্ছি বাট যখন পরীক্ষা দিতে যাই টেনশনেই ভুলে যাই, পড়াটাই আমি ভুলে যাই। তা তুমি নীলাঞ্জনা বয়স কত? 16। মাত্র 16? তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন শুধু ইউপি আপ বাহাতে লিখবে এবং আপ 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 বলতে বলতে যাবে, আর কনসেন্ট্রেশনের জন্য 393 কথাটা বাহাতে লিখবে এবং ওইটা যদি পারো চ্যান্টিং করবে, দেখবে ওটাতে তোমার সেই এটা কেটে গেছে, যে ভয়টা তুমি পাচ্ছ সেই ভয়টা কেটে যাবে। নীলাঞ্জনা যেটা দিদি বললো সেটা করো, নেক্সট টাইম আর পরীক্ষার হলে গিয়ে এই ভুলটা। আর তারপরে যদি মনে হয় যে তাতেও তুমি ভয় পাচ্ছ, তখন আমাদের সেন্টার আছে, আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারো, মাকে নিয়ে আসতে পারো, আমি তোমাকে সেই ব্যবস্থা করে দেবো তোমাকে। একদম ঠিক আছে, সাথে থাকো নীলাঞ্জনা। এইভাবে এই যে একটা টেনশন, এই টেনশনের বয়স হয় না কিন্তু, সেটা আমরা 16 বছরেই বুঝলাম, সেখানেও কিন্তু বিশাল কার্যকরী আমাদের যারা দুদিনের ক্লাস আমাদের হয়, সেখানে যখন ওর ভিতরে আমি ওই যে টেনশনটা হচ্ছে ওটা, তাতে কি হলো ওর স্বাধিষ্ঠান চক্রটা ব্যালেন্স নেই, ব্যালেন্স সেই জন্য স্বাধিষ্ঠান চক্রটা ব্যালেন্সের জন্য ওর আমি যে নম্বরটা বললাম সেটা তো একটা কাজ করবেই, ভাইব্রেশন করবে। তাছাড়াও ও যদি ডিপ অরেঞ্জ কালারের রুমাল যদি হাতে নিয়ে পরীক্ষা দিতে যায় না, তবে ওটা যদি অরেঞ্জ কালারের জামা কাপড় যদি ও পরতে পারে, তার ক্ষেত্রে কিন্তু ও কিন্তু রেজাল্ট ভালো পাবে, এবং এই ক্ষেত্রে ও স্বাধিষ্ঠান চক্রটা ব্যালেন্স নেই। তাছাড়া আমরা যে স্বাধিষ্ঠান চক্রের বীজ মন্ত্র বলেছি বং বং কথাটা যদি ও চ্যান্টিং করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ভয়টা কেটে যাবে, বা সবটাই মনের থেকে, ভয়টা তো মনের থেকে হয় না। এইটা কি হয়, আমরা রেকির ক্লাসেতে বা রেকির অন্যান্য আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখি বা এতে দেখি, এইগুলোকে ক্লিয়ার করা হয় না। এই যে ক্লিয়ার না করার জন্য তাদের কাছে একটা আচ্ছা আচ্ছা, মানে আমরা স্পর্শ চিকিৎসক থেমে থাকি। হ্যাঁ, কেন আমাদের কাজ হচ্ছে বা আমার স্পর্শের মাধ্যমে আমি কেন উপকারটা পাচ্ছি সেটা কিন্তু আমরা জানতে পারছি। দিদি, কোর্সের কথা যখন উঠলো, আমাদের প্রত্যেকের ডিমান্ডে যেটা করা হয়েছিল ফেব্রুয়ারি সেকেন্ড, আমি অনেকের কাছ থেকে ডিমান্ড করার পাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে ফেব্রুয়ারি সেকেন্ড উইকে আমি একটা রেইকির ফার্স্ট ডিগ্রি ক্লাস শুরু করব। তোমরা যারা ইন্টারেস্টেড আমার কাছে শিখতে চাও, আর আমি বারবার বলেছি ভিড় কিন্তু আমার কাছে করা চলবে না, ম্যাক্সিমাম 10 জনকে নেওয়া হবে, অলরেডি 3 জনের নাম পড়ে গেছে, তোমরা আরও 7 জন কিন্তু ঢুকতে পারবে। কাজে সেখানে কিন্তু তোমরা যারা আগে নাম লেখাবে তাদেরকে আমাদের শেখানো হবে, 2 দিন ক্লাস হবে, এবং শেখানোর পর তোমরা অল মিডিয়া আমাকে জানাবে যে তোমরা পাওয়ারটা পাওয়ার পর তুমি আগে কি ছিলে, এবং পাওয়ারটা পাওয়ার পর 21 দিন যখন আত্মশুদ্ধি তোমাদের শেখানো হবে সেটাতে তুমি কতটা উপকৃত হয়েছো। আর অনেকেরই ভয় থাকে রেকি শিখবো না, কেননা ওর বাবা অনেকক্ষণ টাইম দিতে হবে, রেকিতে অত সময় দেওয়ার কোনো দরকার নেই। আমাদের যেটা এই যে বললাম ভয় ধরিয়ে দেওয়া হয় মানুষকে, তা রেকিতে আমাদের যেটা আমি যেটা শেখাই তাতে যেটা হয়, রেকি প্রথম দিন তোমাদেরকে শেখানো হবে বা সেকেন্ড দিন পাওয়ার দেওয়া হবে। পাওয়ার দেওয়া মানে এই 21 দিন যে তোমরা আত্মশুদ্ধি করবে, সেই 21 দিনের যে 24টা গ্ল্যান্ডে তোমরা মানে স্পর্শ করে তোমরা যে নিজেদেরকে আত্মশুদ্ধি করবে সেটার জন্য কিন্তু এক নাগারে বসে থাকার কোনো দরকার নেই। তুমি 3 টাইম সেটাকে ভাগ করে নিতে পারো। তুমি সকালবেলা মনে করো তুমি 6টা গ্ল্যান্ডে তুমি দিয়ে নিলে, শুরু করলে, বাকি 6টা তুমি দিয়ে 5টা কি 6টা পরে দুপুরবেলার দিকে দিয়ে নিলে, বাকিটা রাত্রিরে দিয়ে নিলে। আর এর জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করতে হবে না, এর জন্য কোনো টাইমিংয়ের ব্যাপার নেই, এর জন্য শুদ্ধ জামা কাপড়ের দরকার নেই, এর জন্য বসার জায়গার কোনো অসুবিধে নেই, যে কোনো জায়গায় বসে একটু চেয়ারে বসে, যে মাটিতে বসতে পারো সে চেয়ারে বসে করো, শুয়ে করো, যেভাবে খুশি তুমি ওখানে, খালি প্রেয়ার করে 5টা প্রেয়ার আমাদের করতে হয়, করে তুমি শুধু সেখানে রেখে করো। কাজে ওটাকে নিয়ে একদম আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, জিনিসটাকে খুব ইজিলি নেবেন। তাতে কি দেখবেন যে আপনি ইনটেক করতে পারছেন পাওয়ারটাকে বেশি, এবং সেই পাওয়ারটা তখন আপনি যখন শিখে নেবেন, আপনার বাড়ির প্রত্যেকটা মানুষকে যে কোনো জায়গায়, অনেকে আমাকে
যে দিদি আমার সুগার কমবে, দিদি আমার প্রেশার কমবে, প্রত্যেকটা জিনিসকে আমরা কমাতে পারি। এবং তার সঙ্গে আপনারা অ্যাডভান্টেজ পাচ্ছেন যেটা এতদিন পাননি, সুইচ ওয়ার্ড। আপনি তো রেকি তো শিখছেনই, তার সঙ্গে সঙ্গে আপনি যখন সুইচ ওয়ার্ডগুলো পাচ্ছেন আপনি দেখবেন যে আপনার তাড়াতাড়ি কত কাজটা হচ্ছে। আপনি রিসেন্টলি, আমি বলছি, আমি একজনের প্রতিদিনই আমাকে এরকম কাজ করতে হয়, রাত্রিবেলা অনেক সময় জেগে জেগে আমাকে কাজ করতে হয়। তা এই সুইচ ওয়ার্ডের মাধ্যমে একজন ভদ্রলোকের হাঁটুতে যন্ত্রণা হঠাৎ শুনলাম। তা আমি বললাম যে আগে ধারণা ছিল রেকি এক মাস ডিস্টেন্স সিলিং না দিলে কাজ হবে না, কিন্তু আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আমি যে পদ্ধতিতে করি, আমি তাকে বললাম 5 দিন আমি তোমার জন্য কাজ করে দেবো, ডিস্টেন্স সিলিং দেবো, তুমি 5 দিনে দেখো কি হবে। ভদ্রলোক আমাকে জানালেন নেক্সট দিনই আমার অর্ধেক ব্যথা কমে গেছে। মানে একদিন দেওয়ার পরে নেক্সট দিনই বলছেন উনি অর্ধেক ব্যথা, কেননা রেকি তার সাথে সুইচ ওয়ার্ড, সেটা যখন একসঙ্গে থাকে ডাবল ফল পাচ্ছে। যেমন চাকরিতে ইন্টারভিউ দিতে যাবে, আমাকে বলে গেল যে আজকে দিদি আমার চাকরির ইন্টারভিউ আছে, তো রেকি এইভাবে কাজ করে। এইটা কিন্তু অনেকেই জানতো না, যেটা চাকরির ইন্টারভিউতে যারা চাকরিটা আমার হয়ে যায়, আমি তাকে একটাই কথা বললাম, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি চাকরির ইন্টারভিউ যখন তোমরা দিতে যাবে, রিচ, RECH, রিচ কথাটা বাহাতে লিখবে এবং মনে মনে কন্টিনিউয়াস বলতে থাকো। তুমি দেখো ইন্টারভিউ পার হয়ে যাবে, তোমার ইন্টারভিউতে তোমার চাকরি হতেই হবে, হবেই হবে। এটা এমন একটা সুইচ ওয়ার্ড, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ইয়ং জেনারেশন অনেকের এখন চাকরির দরকার, চাকরি চলে গেছে, নতুন চাকরি খুঁজছো, সেক্ষেত্রে রিচ। আর একটা হচ্ছে 58 এমন একটা অ্যাঞ্জেলিক নাম্বার, যে নাম্বারটা তোমাদেরকে সবসময় তোমার ভেতরে পজিটিভিটি আনবে। আর রিচ, এই রিসেন্টলি আমার একজন রিলেটিভের কথা বললাম, প্রফেসরের এতে চাকরি পেয়ে গেছেন, সে যখন যাচ্ছে আমাকে বললো যে আমাকে একটা সুইচ ওয়ার্ড দেবে, আমি এটা বলতে গেলে যদি আমার চাকরিটা হয়ে যায় বেটার চান্স পাচ্ছি। তাই বললে তুমি কিছু না, রিচ রিচ বলতে বলতে যাও। সন্ধ্যেবেলা আমাকে ফোন করে জানাচ্ছে যে আমার হয়ে গেছে চাকরিটা। তা শুনে কতটা ভালো লাগলো সেটা বলো। এটার জন্য কি আমি কোনো পয়সা নিয়েছি না কিছু নিয়েছি? এটার জন্য পয়সা লাগে না, সব কিছু পয়সার বিনিময়ে করা হয় না, কিন্তু আমাকে একটু জানিয়ে করলে কি হয়, আমি যে তোমাকে পাওয়ারটা দিলাম, এই যে বললাম আজকে যে বিশেষটা দিন, যে মানুষটা দেশের জন্য এত কাজ করে গেছে কিন্তু আমরা কিচ্ছু করিনি, শুধু স্বার্থপরের মধ্যে নিজেদের জন্য করেছি, সেখানে দাঁড়িয়ে বানি সার্ভেল চেষ্টা করছে যে আপনাদের জন্য যদি কিছু করতে পারি, সেখানে কিন্তু সবসময় পয়সার বিনিময়ে না। কিন্তু হ্যাঁ, সে পয়সা নিশ্চয়ই দরকার, পয়সার দরকার, কখন দরকার, আপনার ধরুন অনেকগুলো সমস্যা আপনি নিয়ে বলছেন, সেক্ষেত্রে আমাদের একটা মিনিমাম একটা চার্জ তখন নেওয়া হয়। আপনি যদি একটা পার্টিকুলার প্রবলেমের জন্য বলেন তখন কখনোই চার্জ নেওয়া হয় না। এবং বহু মানুষকে আমি বলে যাচ্ছি যে এটার জন্য এটা করো, এটার জন্য এটা করো, এটাতে তুমি ভালো একদম। আর সেটা কিন্তু আমাদের রেকি পাঠশালা তার বড় একটা প্রমাণ, কারণ সুইচ ওয়ার্ড হোক বা ফোন আসুক বা ইন জেনারেল ও এত কিছু যদি বলে যায়, একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, সব ক্ষেত্রে মনে হয় হাইলাইট বিজনেসটা হয় না, তার সাথে সাথে কিছু রয়েছে মানবিকতা, যেটা কিন্তু বাণীতে আপনাদের উপকার করে আসছে। কিন্তু পার্মানেন্টলি যদি আপনাদের মনে হয় যে না এই শিক্ষাটা, এই পাওয়ারটা আমিও নেব, তার জন্য একটু যোগাযোগ করতে হবে। হ্যাঁ, তার জন্য যে মিনিমাম যেটুকু প্রয়োজন রয়েছে বা মিনিমাম যেটাকে আমরা এক কথায় বলতে পারি যে তার জন্য কোর্সের কিছু খরচা বা কিছু, সেটাও কিন্তু আপনাদের সামর্থ্যের মধ্যেই রয়েছে, সাধ্যের মধ্যেই রয়েছে। যেটা বারবার বলে, অনেক ক্ষেত্রে হয়তো অনেক অনুষ্ঠান, অনেক জায়গায় আপনারা ফোন করে ইনফরমেশন নিয়ে হয়তো একটা বিগ অ্যামাউন্ট শুনেছেন, সেক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে না না অনেকটাই হবে, আপনারা একবার যোগাযোগ করুন, একবার সেই নাম্বারে ফোন করুন না, যে নাম্বার আপনাদের টিভি স্ক্রিনে অলরেডি দেওয়া রয়েছে, সেখানে ফোন করে আপনারা জেনে নিন না যে আপনারা এসে ক্লাস করতে চাইছেন। ক্লাস তো রয়েছে ফেব্রুয়ারি মাসের 2nd week-এ। আর যদি মনে করে থাকেন ডিস্টেন্স হিলিং যেটা দিদি দিয়ে থাকেন সেইটা নিয়ে কথা বলতে চাইছেন, আপনারা একবার ফোন করে বিস্তারিত জেনে নিন। আর মন প্রাণী হিলিং সেন্টার কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার, সেটা আপনারা সকলে জানেন। আরও আরও যে বিষয় কথা, অনেকে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দেখছেন তারা কিন্তু এই ধরনেরও মানুষ রয়েছেন, যারা হয়তো শুধু শারীরিক না, একটু দাম্পত্য কলহ রয়েছে, একটু জীবনে সন্তানকে নিয়ে সমস্যা রয়েছে, তাদের জন্যও কিন্তু এই জায়গায় আপনারা একটা ফোন করে জানতে পারেন যে কিভাবে কি পাওয়ার মাধ্যমে আপনারা, ঠিক যেরকম এনাক্ষী আজকে উপকৃত হয়ে ফোন করেছে, কালকে কিন্তু আপনারাও করবেন যদি আপনারা বাণীদের সাথে একটু সংযোগ স্থাপন করেন। এইবার আমি দিদি একটা প্রশ্নে আসবো, যেটা হচ্ছে সুইচ ওয়ার্ড, যে সুইচ ওয়ার্ড নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা জেনারেলি জানি দিদি সুইচ ওয়ার্ডে আপনি বলে দেন যে 28 মানে 28 বার করে চ্যান্টিং করতে হয়, সেটা সকালে বা রাত্রে 2 বার এইভাবে। এছাড়া কি আরো কিছু, মানে এত কিছু শুনছি না, আমি ভাবছি কি ভেতরে কি আরো কিছু বের করা যাবে? সুইচ ওয়ার্ড সম্বন্ধে অনেকেরই অন্ধকারে আছে। সুইচ ওয়ার্ড এমন একটা জিনিস যেটা কিনা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে, আমরা যে সংখ্যাটা বলে থাকি সেটা সাবকনসিয়াস মাইন্ডে, আমি যখন লেফট হ্যান্ডে লিখছি বা রাত্রিবেলা যখন বলছি যে 28 বার চ্যান্টিং করতে, তুমি যদি শুধু সংখ্যাটা লিখে রাখো
তোমার সাবকনসিয়াস মাইন্ডে ওটা ঢুকে গেল। সাবকনসিয়াস মাইন্ড কি করে, মাইন্ডকে তখন নির্দেশ দেয় যে মনের মধ্যে তুমি ঢোকো, কিন্তু সেটা চোখে দেখা যায় না। মনের মধ্যে ঢুকে কন্টিনিউয়াস হ্যামারিং করতে থাকে ব্রেনকে ওই ওয়ার্ডটা। তুমি যখনই ধরো, আমি একটা সাধারণ একটা 777 লিখে রাখছি, কিন্তু তোমার বারবার মনটা যাবে আমার হাতের এখানে কি লেখা আছে, মন বলে দিচ্ছে। তো অটোমেটিক্যালি তোমার মাথা কি ব্রেন কি করছে, আরে 777 আমার তো লেখা ছিল, তাহলে 77টা এটা কর, এটা মাইন্ডকে নির্দেশ দিচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। যার জন্য কি হচ্ছে, এটাতে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি তোমার হয়ে যাচ্ছে। এবং এটাকে যদি কেউ মনে করে যে আমি 28 বার চ্যান্টিং করতে পারছি না, আমার সময় পাচ্ছি না, সেক্ষেত্রে সে কি করবে, না একটা কাগজে লিখবে, একটা কাগজের মধ্যে নিজের নাম লিখবে এবং তারপরে একটা সংখ্যাটা লিখবে, লিখে একটা সার্কেল করে দেবে। ওই তার মানে সংখ্যাটাকে বন্দি করে দিলাম আমি, পুরো একটা সার্কেলটা করবে, সার্কেলের মধ্যে যেন কোনো রকম ফুটো না থাকে বা ফাঁক না থাকে, দিয়ে ওই কাগজটা তোমার পকেটে রেখে দাও। তুমি দেখবে তাতেও ওইটার ভাইব্রেশনটা তোমার ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হবে। সেটা পোস্টপোন সেফ হতে পারে, যে কোনো সুইচ ওয়ার্ড তোমরা আমার কাছ থেকে নিচ্ছ সেটা তুমি ওইটা ওইভাবে ব্যবহার। আরেকটা করতে পারো, ওয়াটার চার্জ বলি আমরা, জলের বোতলের গায়েতে তুমি ওই সংখ্যাটা লিখে রেখে দাও, জলটা তুমি খাবে, তাতে দিবে ওয়াটার চার্জে খুব সুন্দর ভাবে ওই জিনিসটা তুমি কিন্তু বের করতে পারবে। আজকে একদম, তাহলে আমরা এটুকু বুঝে গেলাম কোনো না কোনো পথ আছেই কিন্তু যদি আপনারা চান অ্যাপ্লাই করতে। সঙ্গে আরো একজন রয়েছে, হ্যালো নমস্কার বলুন। নমস্কার দিদি। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি প্রীতম বল বলছিলাম, চুচুড়া থেকে। হ্যাঁ চুচুড়া থেকে প্রীতম বলুন। হ্যাঁ বলছি দিদি, আমার মানে সমস্যা হচ্ছে, ধরুন আমি যখন রাত্রেবেলা ঘুমাই, মানে ঘুমার সময় হয় কি আপনার ওরকম হঠাৎ করে না এরকম মানে চমকে যাওয়া, যেরকম শেকিং হয় ওরকম একটা প্রবলেম হয়ে ওঠে। আচ্ছা। তারপরে ঘুমও না, তারপরে তখন কি তুমি ভয় পাও, ভয় পেয়ে যাও বা কিছু এরকম হয়? এটা কি রোজই হয়? এটা কি রোজ, না না আমাকে বলো তুমি, এটা কি রোজই হয়? রোজই হয়। এটা একটা জিনিস খেয়াল করো তো, পার্টিকুলার টাইমে হচ্ছে কিনা, পার্টিকুলার টাইমে কিন্তু হয় না। তো তুমি একটা কাজ করো, তুমি হাতে 53 গার্ড এই কথাটা লিখে তুমি ঘুমোতে যাবে। কি বললাম বুঝতে পারলে? 53 গার্ড, GUARD, আর সবগুলো ক্যাপিটালে লিখবে, এবং যখন লিখবে একটা জেল পেন দিয়ে লিখবে এবং একবারে লিখবে 53 গার্ড, ঠিক আছে? হ্যাঁ, ওটা লিখে রাতে শোয়ার সময় 28 বার যদি পারো চ্যান্ডিং করে শুয়ে, না তো একটা কাগজে যেটা বললাম লিখে পকেটে রেখে, গেঞ্জি পকেটে বা যাই হোক বা বালিশের নিচে লিখে তুমি শো, দেখো এই জিনিসটা কমে যাবে তোমার। আর তারপরে যদি কিছু মনে হয় আমার সাথে তো যোগাযোগ করার রাস্তা রয়েছে, যোগাযোগ করতে পারো। প্রীতমের কি প্রোগ্রাম দেখা হয় অনুষ্ঠান? হ্যাঁ অনুষ্ঠান তো দেখা হয়। দেখে মনে হলো যে এই প্রবলেমটা নিয়ে আজকে একটু বাণীদের সাথে কথা বলি নাকি? কথা বলা, হ্যাঁ এটা মনে হলো যে না যে কি তো অনেক রকম উপায় বলে। হ্যাঁ ডেফিনেটলি, মানে এই জায়গাতে কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা অনেকটা কিন্তু বিস্তারিত জায়গা নিচ্ছে, কারণ উনি এতদিন ধরে অনুষ্ঠান দেখে মনে হয় যে এই প্রবলেমটা দিদির সাথে শেয়ার করা যায়। আমাদের প্রতি মুহূর্তে আমরা পাচ্ছি, বা এই যেটা তুমি বললে সন্তানকে নিয়ে চিন্তা, আজকে কিন্তু প্রচুর সন্তানের মায়েরা আমাকে ফোন করছে যে আমার সন্তান বিপথে চলে যাচ্ছে বা নেশায় অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বা সে অবাধ্য হয়ে যাচ্ছে, পড়াশোনা করছে না ঠিক মতো। তা সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সুইচ ওয়ার্ড আছে যেগুলোর মাধ্যমে কিন্তু করা যায়, এবং যেখানে দেখা যাবে যে অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে সেটা বহুদিনের পুরনো, সেখানে কিন্তু আমরা ডিস্টেন্সিলিংয়ের মাধ্যমে আমরা কিন্তু ঘরে বসে, তার শুধু ছবিটা দরকার, ছবিটা বলেই আমরা কিন্তু সেই কাজটা করতে পারি। এবং আপনি ঘরে বসে অনুভব করবেন আপনার ছেলে চেঞ্জ হচ্ছে, এটা একটা মিরাকল জিনিস। বাহ, শুধু ছবিটা আমার দরকার, আমি ডিস্টেন্সের মাধ্যমে কাজ করব, আপনি ঘরে বসে বুঝতে পারবেন আপনার ছেলে পরিবর্তন হয়ে যাচ্ছে, এরকম বহু প্রমাণ আছে এবং আমি কাজ করছি প্রচুর, এবং যারা হয়তো তারা ফোনে বলতে পারছেন না, অনেক সমস্যা থাকে এইটুকু সময়ের মধ্যে আমাদের সবাই লাইন না, অনেকে সেটাকে ডিসক্লোজ করতে চায় না। তা সেই জন্য বলছি যে অনেক সন্তানের মায়েদের বলবো, যদি এরকম সমস্যা থাকে এটাকে চেপে রাখবেন না, সেটা
অফিসের সমস্যা হোক, বাড়ির সমস্যা হোক, সন্তানের সমস্যা হোক, যে সমস্যা হোক, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজিতে কমবে না, কিন্তু রেকির মাধ্যমে নো সাইড এফেক্ট এবং যে কোনো নার্ভের সমস্যা আপনারা কিন্তু সেটা সারিয়ে তুলতে পারবেন। এবার এই জন্য বললাম যে থেমে থাকবেন না, আপনাদের সমস্যা হলে আমাদের সঙ্গে কথা বলুন, বিস্তারিত জানুন এবং জেনে, আর যে দরকার হলে নিজেরা শিখে নিন, শেখার তো কোনো বয়স লাগে না, রেকি শেখার কোনো বয়স নেই, ছোট থেকে বড় প্রত্যেকে শিখতে পারে। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে বলে মিনিমাম 15-16 বছর না হলে পরে তো একটু বুঝতে পারবে না জিনিসটা, তো সেক্ষেত্রে শিখতেই পারে, কোনো অসুবিধা নেই। তা আজকে আমরা কিছু সুইচ ওয়ার্ড আমি বলবো ভেবেছিলাম। আমরা যেগুলো শুনছি বা যারা ডায়েরিতে নোট করছেন তারা যেটা করবেন, যেটা এনাকি বলো 293 এমন একটা সংখ্যা, 293 আপনার যারা গ্যাস অম্বলে ভুগছেন তাদেরকে বলবো নাভির ওপরে মণিপুর চক্রের ওপরে আপনারা 293 লিখুন, তাতে দেখুন যে গ্যাস অম্বল, কনস্টিপেশন সমস্ত কমে গেছে এবং আপনাদের ফ্যাট থাকলে পেটটা ফুলে যাচ্ছে গ্যাসেতে, দেখবেন গ্যাসেও তো অনেক সময় মোটা লাগে, আমরা ফুলে যাই, তা সেইটা দেখবেন যে কমে গেছে, আপনারা খুব ভালো থাকতে পারবেন। আর যাদের চুল পড়ার সমস্যা তারা 777 চ্যান্টিং করবেন, এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রোডাক্টটাকে একটু টেনে আনতে হচ্ছে, কারণ এই প্রোগ্রামে তো আমাদের, আমি একটা মতো ব্যক্তি যে বাণিজ্য হার্বালের প্রোগ্রামও করছি আবার রেকির প্রোগ্রামও করছি, তা সেক্ষেত্রে কিন্তু তোমরা যেটা করতে পারছো আমাদের স্কাল্পটনিক শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনটা ব্যবহার করতে পারছো, হেয়ার প্যাক ব্যবহার করতে পারছো, তার সঙ্গে যেটা করছো 777 চ্যান্টিং করছো। 777 সুইচ ওয়ার্ডে কী হবে, তোমার ভালো ঘুম হবে, তোমার মেন্টাল পিস আসবে, তার সঙ্গে বাইরে থেকে তুমি এই ফার্টিলাইজারটা ব্যবহার করবে, তাতে তোমার চুলের সমস্যা, যাবতীয় সমস্যা মিটে যাবে। এবং তার আগেও আমি বলেছি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো ওষুধ তোমরা যখন খাবে ওষুধের পাওয়ারটা বেড়ে যাবে, 91 লিখে হাতে লিখে 10 বার অন্তর 91 91 91 বলবে, তুমি দেখবে পাওয়ারটা বেড়ে গেছে ওষুধের, মানে তার কার্যকরী ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তা এরকমভাবে আরেকটা জিনিস আজকের দিনে দাঁড়িয়ে বলি যে অনেকে দেখা যাচ্ছে লকডাউনে একটা সমস্যা আমি দেখেছি যে অনেকে টাকা আটকে আছে, টাকা কি হয়েছে, মাইনে পাচ্ছে না ঠিক মতো, বা সেক্ষেত্রে ব্লক মানি, ব্লক হয়ে আছে, আমি টাকাটা পেয়েছি পাচ্ছি না, তখন তারা কি করবে না, আমি একটা খুব ভালো সুইচ ওয়ার্ড বলে দিচ্ছি, দেখবেন আপনাদের টাকাগুলো আপনারা মানে প্রাপ্য টাকা আমার কিন্তু আটকে রয়েছে, আমি পাচ্ছি না, সেই জায়গায় কি করা যায়, কি করবেন আপনি, আপনি যেটা করবেন 808-521-741 তিনটে সংখ্যা আমি বলে দিলাম, সেটাকে একটা গোল সার্কেলের মধ্যে লিখে বা হাতে লিখে রেখে দেবেন, 808-741-521 এই তিনটে সংখ্যাকে একদম সার্কেল করে বন্দি করে দেবেন এবং সেখানে কোনো ফাঁক না থাকে, যদি পারেন 28 বার চ্যান্টিং করবেন, নাহলে একটা কাগজের মধ্যে লিখে পকেটে রেখে দেবেন, নাহলে বালিশের নিচে ওটাকে রেখে দেবেন, দেখবেন আপনি টাকাটা পেয়ে গেছেন, অদ্ভুতভাবে দেখবেন। একদম, আর যদি মনে হয় থাকে যে না আরেকবার শুনতে হবে তাহলে কিন্তু ইউটিউব সার্চ করতে হবে। হ্যাঁ, ইউটিউব সার্চ করলে বাণীদের প্রতিটা অনুষ্ঠান আপনারা পাচ্ছেন, আপনারা সিস্টেমে ফেসবুকেও পাচ্ছেন, ফেসবুকেও। আর একটা কথা যদি ক্লিয়ার হলো, অনেক বাবা মার এই প্রশ্নটা হয়তো এতদিন ক্লিয়ার ছিল না যে না আমার সন্তান অবাধ্য হোক যাই হোক তাকে তো আমি নিয়ে যেতে পারছি না, অতএব আমার যাওয়ার কোনো বিষয় নেই, আজকে পুরো মানে কনসেপ্টটা ক্লিয়ার, তার ফটো খালি একটা ছবি নিয়ে আপনি চলে আসতে পারেন, কারণ অনেক সময় মনে হয় তাকে না নিয়ে গেলে হয়তো নাও হতে পারে, এই জায়গায় পুরো মানে প্রত্যেকটা বাবা মার জন্য কিন্তু এটা খুব সুখবর যে সন্তানকে আপনারা অবাধ্য থেকে ঠিক করতেই পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চলে আসতে পারেন। এবার একটু যদি ব্যক্তিগত দিকে চলে যায় দিদি, তাহলে শুধু সন্তানের ক্ষেত্রে কোনো, যেমন হাজবেন্ড ওয়াইফের যে প্রবলেম সে ক্ষেত্রে কিন্তু আমাদের ছবি আসতে পারি না, শাশুড়ি বৌমার সাথে সম্পর্ক ভালো নেই, তা সেক্ষেত্রে কিছু না আমাকে একটা ফটো পাঠিয়ে, ফটো নিয়ে সে চলে আসলে এই প্রবলেম গুলো থেকে সলিউশন করা যাবে। আর যেটা হলো ডিস্ট্যাংগলিং, যদি কেউ দূরে থাকেন, তারা যদি বাণীদের সাথে যোগাযোগ করতে চাইছেন, মানে কলকাতার বাইরে আছেন, হয়তো আসতে পারছেন না ফিজিক্যালি ক্লাস করতে, তারাও যোগাযোগ করবেন, তারাও একটু ফোন করে যোগাযোগ, সকলের জন্য কিন্তু রয়েছে। আর যারা কোর্সটায় সত্যি ভর্তি হতে চাইছেন, ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে কিন্তু ফার্স্ট ডিগ্রি কোর্সটা করানো হবে, এখন থেকেই কিন্তু আপনারা প্লিজ একটু নামটা এন্ট্রি করিয়ে নিন সেই নাম্বারে যে নাম্বার ট্রিবিউ স্ক্রিনে যাচ্ছে। অনেক অনেক প্রশ্নের উত্তর সাথে সাথে আরো আরো প্রশ্ন আছে, জানি আমিও সেটা একটু জেনে নেব, সেটা হচ্ছে যে এই টাইপের হয়ে গেল, তারপরে অনেক অনেক সময় ছোটদের ক্ষেত্রেও কি হয় প্রচুর ডিপ্রেশনের কাজ করে, এক কথায় বলতে গেলে সব বয়সের জন্য কিন্তু রেকি, সব বয়সে। এবার রেকিটাকে আমরা সেইভাবে ব্যবহার করতে
পারিনি এতদিন বা জানতে পারিনি, জানতাম না বলে রেইকির পাঠশালা যবে থেকে আমি শুরু করেছি রেইকি সম্বন্ধে সম্পূর্ণ কনসেপ্টটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি একদম। কিন্তু দিদি সবকিছুই তো করা যাবে, কিন্তু আজকের অনুষ্ঠানের সময়টা কিন্তু বাড়ানো যাবে না, সময় পেরিয়ে গেল কিছু বোঝাই গেল না। মানে কিন্তু যে প্রতিশ্রুতি যে আছে আবারও এই রকম অনুষ্ঠান আপনাদের ডিমান্ডে নেক্সট উইকে আমরা নেক্সট থাকছি এরকম, আরো প্রশ্ন আপনি করতে থাকুন সবকিছু নিয়ে আমি চলে আসবো দিদি। ততদিন ভালো থাকুন, আপনিও আমার সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে। Analog and